হ্যালো ফ্রেন্ডস ডিভাইন ইন্টেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিনি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিও টপিক হলো যে ভার্সেস দেম আপনার কারেন্ট এনার্জি চেক করবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করব দেখব কি ওনার নেক্সট অ্যাকশান আছে তারপরে দেখব ওনার আপনাকে না বলা কিছু কথা বন্ধু এটি একটি কালেকটিভ রিডিং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড প্রত্যেকেই আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন যেহেতু এটা জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে একটু চেক করে নেবেন আর পজিটিভ থাকবেন আসুন দেখে নিই যে আপনার কারেন্ট এনার্জি এখন কি রয়েছে থ্যাংক ইউ ফাইভ অফ পেন্টিকালস অবশ্যই আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধু আপনি প্রচণ্ডই মানসিকভাবে ভেঙে পড়েছেন কারণ এখানে একটা কষ্ট আপনাকে খুব গভীরভাবে আঘাত করেছে সেটা ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডেও হতে পারে অবশ্যই যেহেতু এটা লাভ রিডিং আমি এটা বলবোই যে যেভাবে আপনি ইমোশনালি ভেঙে পড়েছেন সেভাবে আপনি ফাইন্যান্সিয়ালিও ভেঙে পড়েছেন উইথ দ্য কুইন অফ সোর্স আপনার সবসময় একটা মনে হচ্ছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে যে একটা ফোর্স আপনি যেটা ভাবছেন সেটা কখনোই হচ্ছে না আপনার নিজের যে দৃষ্টিভঙ্গিটা সেই দৃষ্টিভঙ্গিটার কিন্তু অভাব আমি এখানে দেখতে পাচ্ছি আপনি নিজের লাইফে গ্রোথ দেখতে পাচ্ছেন না ওকে দ্য ফুল কার্ড এসেছে এখানে অবশ্যই আমি এখানে বলবো যে বন্ধু আপনি নিজের লাইফের একটা নিউ বিগিনিং চাইছেন বটম অফ দ্য ডে কিং অফ কাপস অবশ্যই আপনি আপনার পার্টনারেরও ওয়েট করছেন আপনি আপনার পার্টনারের খোঁজ করছেন যে আপনাকে আপনার পার্টনার যেভাবে ভালোবাসতো যেভাবে নিয়ে চলতো সেই বিষয়টা কোথায় গেল আপনি একটা না কেমিস্ট্রি খোঁজার চেষ্টা করছেন নিজের লাইফে সেই কেমিস্ট্রিটা এমন একটা জায়গায় যে জায়গা থেকে আপনি আপনি বুঝে উঠতে পারছেন না যে সিচুয়েশান আগে আপনার কন্ট্রোলে ছিল সেই জায়গাটা এখন কোথায় গেল কোন দিকে যে গেলে আপনি নিজের লাইফটাকে একটা মোড় দিতে পারবেন সেটা আপনি বুঝতে পারছেন না এমন হতেই পারে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ম্যানিফেস্টেশান করছেন এখানে কিং অফ কাপসের এনার্জি এসেছে আপনারা এটাও ভাবছেন যে আপনাদের যে পার্টনার তারা আপনাদের জন্য অনেক কিছু করেছে তাহলে এমন কি হয়ে গেল এখানে আর একটা কথাও বলবো আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা কোনো ফিমেল ক্যারেক্টারের একটা ইনভলভমেন্টও যথেষ্ট পরিমাণে রয়েছে মেল ফিমেল ক্যারেক্টারের ইনভলভমেন্টও যথেষ্ট পরিমাণে রয়েছে কিং কুইনের কার্ড এখানে জোড়া এসেছে বন্ধু তো ইনভলভমেন্ট একটা রয়েইছে এখানে যেটা দেখতে পাচ্ছি কিন্তু সিচুয়েশান না আপনি আপনাকে হয়তো আপনার পরিবারের লোকজন অনেকটা মোটিভেট করারও চেষ্টা করছে এমন হতেই পারে যে আপনার ফ্যামিলিতে আপনাকে এটা অন্য আপনার লাইফে একটা নিউ বিগিনিং হওয়ার চেষ্টা চেষ্টা করছে নিউ বিগিনিং করার জন্য ভাবছে কারণ এখানে আপনি এতটা পরিমাণেই ভেঙে পড়েছেন যে আপনার ফ্যামিলির লোকও চাইছে যে আপনি একটু নিজেকে ভালোভাবে বাঁচুন নিজেকে খু নিজে মানে একটা ওপেননেস নিয়ে আসুন নিজের লাইফের মধ্যে সেটা কিন্তু আপনার বাড়ির লোক চাইছে যে মানে নিজের সিচুয়েশানটাকে না একটু ঠিক করতে হবে আপনাকে যেটা আপনার মধ্যে অভাব দেখতে পাচ্ছি আমি ঠিক আছে আসুন দেখে নিই যে আপনার পার্টনারের এখন কারেন্ট এনার্জি কী রয়েছে থ্যাংক ইউ কে এস অফ সোর্স হুম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছেন ওনার লাইফে না একটা নিউ বিগিনিংয়ের চেষ্টা করছেন কিন্তু উনি এখন হারমিটের এনার্জিতে আছেন উনি সোল সার্চিং করছেন এরকম হতেই পারে যে উনি এতটাই একা হয়ে গেছেন এমন নয় যে শুধু আপনিই কষ্টে আছেন ওনার মধ্যেও কিন্তু সেই বিষয়টা আমি দেখতে পাচ্ছি উনি নিজেও জানেন ওনার উইজডাম আছে ট্যালেন্ট আছে ওনার সেই জায়গাটা কিন্তু উনি করে উঠতে পারছেন না ওনার লাইফে না ফাইন্যান্সিয়াল সিকিউরিটিরও একটা অভাব আছে বন্ধুর বটম অফ দ্য ডেক টেম্পারেন্সের কার্ড এসেছে এখানে উনি আপনার সঙ্গে নিজের জীবনটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা তো করছেন ঠিক আছে উনি নিজেও বুঝতে পারছেন না যে কোন জায়গা দিয়ে এগোলে সেই নতুন সূর্যটা আবার এগোবে ওনার লাইফটা না এখন খুব স্টাক পজিশনে চলে গেছে স্লো হয়ে গেছে সিচুয়েশনটা প্রচন্ডভাবে উনি এগোনার চেষ্টা করেও লাইফকে এগোতে পারছেন না সব কিছু থাকার সত্ত্বেও কোনো একটা জায়গা থেকে কিন্তু উনি খুবই কষ্টে আছেন আর উনি আপনার সঙ্গে কমিউনিকেট করারও চেষ্টা করছেন উইথ দা অফ সোর্স আর টেম্পারেন্স কার্ড উনি আপনার সঙ্গে একটা সেই যে কেমিস্ট্রিটা যেটা আপনি খুঁজছেন আপনার পার্টনারও কিন্তু ভাবছে সেই যে কেমিস্ট্রিটা আপনাদের দুজনের মধ্যে ছিল সেই কেমিস্ট্রিটা পুনরায় আনার উনি চেষ্টা করছেন এমন হতেই পারে উনি নিজের লাইফে না নতুন করে একটা কিছু ভাবার চেষ্টা করছেন কোনো স্টেবিলিটির জন্য ভাবছেন যেই স্টেবিলিটিটার অভাব কিন্তু ওনার লাইফে এখন প্রচণ্ড পরিমাণে আছে এমন হতেই পারে যে আপনার যেটুকু আপনার ফ্যামিলি থেকে যে রিকোয়ারমেন্ট ছিল এটা কিন্তু ম্যারেজের জন্য আমি বলছি যারা যারা আপনারা বিয়ে করার জন্য ভাবছেন যে আপনার ফ্যামিলির যে রিকোয়ারমেন্টটা ছিল এমন হতেই পারে যে ও সেটা ফুলফিল করতে পারেনি তো ও সেটাই উনি সেটাই ভাবছেন যে উনি যখন সেই রিকোয়ারমেন্টটা পূর্ণ করতে পারবেন তখন উনি আপনার লাইফে আবার ফেরত আসবেন কোনো একটা অ্যাঙ্গেল থেকে না উনি জানেন যে আপনার কাছে আসার জন্য ওনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা অনেকটা দরকার কিন্তু সেই কেমিস্ট্রিটা আপনাদের দুজনের মধ্যে যেটা ছিল না সেই জায়গাটার অভাবও কিন্তু উনি বুঝতে পারছেন আর সেই কেমিস্ট্রিটা তৈরি করার কথাও কিন্তু উনি ভাবছেন কোনো একটা জায়গা থেকে না উনি সবসময় এটা এক্সপেক্ট করেন যে রিলেশানে না ভালোবাসাটা আগে যেটা হয়তো আর একটা জিনিস ইগো ক্ল্যাশ করছে আপনার মধ্যে কিন্তু একটা ইগো আছে কারণ কিং কুইনের এনার্জি এসেছে আপনি নিজের কথা না বলে উঠতে পারছেন না যে আপনি কি চাইছেন কেন পারছেন না যদি আপনার কিছু চাহিদা থেকে থাকে আপনি কেন বলছেন না এমন তো হতেই পারে যে আপনি আপনারটুকু যতটুকু ওনাকে বলবেন উনি হয়তো সেই জায়গাটা এগোলেও এগোতে পারে সেটা আপনাকে কিন্তু করতে হবে কারণ নিজের জ্ঞান দক্ষতা দিয়ে আপনি যদি ভেবে থাকেন যে না উনি বুঝে নেবেন উনি করে নেবেন অনেক সময় না আমাদের আমরা সেটা করে উঠতে পারি না এটা আপনাকে কিন্তু একটু বুঝতে হবে বন্ধু আসলে এমন হতেই পারে যে আপনি একটা অ্যালকেমি আনার চেষ্টা করছেন ম্যানেজমেন্ট করছেন এই সময়টাকে ঠিক আছে মানি সেভিংস তো অবশ্যই আপনি করার চেষ্টা করছেন পেশেন্স রাখছেন হ্যাঁ পেশেন্স নিয়ে চলাটা খুবই ভালো কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের অনেকেই ঈশ্বরের উপর ব্যাপারটা ছেড়ে দিয়েছেন যে ডিভাইন কীভাবে এই জায়গাটাকে নির্বাচন করবে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়াটাই মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে আর ড্রিম একটা আপনার স্বপ্ন রয়েছে সেটা ফুলফিলের জন্য আপনি ভাবছেন আর সেটা আশা করছি আপনার ফুলফিল হয়ে যাক সেটা আপনার জন্য ভালো হবে আমাদের জন্য আমারও ভালো লাগবে যে আপনার যদি কিছু লাইফে গ্রোথ হয়ে যায় আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এটা খুবই ভালো জিনিস আমি বলবো যে পেশেন্স নিয়ে এগোতে হবে আপনাকে কারণ এখানে টাইমটা আপনার খুব স্লো চলছে তো পেশেন্স নিয়ে এগোনোটাই ভালো আর আপনিও হয়তো ভাবছেন যে আপনার পার্টনারকে একটা আপনার পার্টনারের না আর একটা জিনিস আমার এখানে আমি মেসেজ পাচ্ছি হয়তো এরকমও হতে পারে আপনার সঙ্গে ওনার বাড়ি থেকে না মিশতে দিতে চাইছে না বা কোনো একটা মেল ফিমেল ক্যারেক্টার না ওনাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছেন যাতে উনি আপনার সঙ্গে কমিউনিকেট করতে না পারেন কন্ট্যাক্ট করতে না পারেন কিন্তু উনি সেই মুক্ত হতে চান ওনার ফ্যামিলি থেকে ঠিক আছে আপনি এতটাই একা হয়ে গেছেন এখন বন্ধু আমি যেটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল ওয়ার্ল্ড থেকে অনেকটা দূরে চলে গেছেন এমন হতেই পারে আপনারা আগে অনেকটা ইন্টারনেট রিলেটেড কাজকর্ম করতেন কিন্তু সেই ইন্টারনেটে মানে আমরা অনেক সময় হয় না যে আমরা আছি সোশ্যাল সাইটে কিন্তু আমরা যাকে চাইছি সে নেই তখন আমাদের ভালো লাগে না তো আপনি সেই জায়গাটা সোশ্যাল ওয়ার্ল্ড থেকে না আপনি অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছেন আপনার মনে হচ্ছে যে আপনি অনেক কিছু বুঝে গেছেন অনেক কিছু জেনে গেছেন ঠিক আছে তো এই সিচুয়েশনটা থেকে আপনাকে বেরোতে হবে বন্ধু না হলে কিন্তু আপনার মেন্টালি আপনি খুব উইক হয়ে পড়বেন আর কোনো একটা জায়গা থেকে এখানে কিং অফ কাপসেরও এনার্জি এসেছে আপনার পার্টনার না ওনার ফ্যামিলির সঙ্গে যথেষ্ট অ্যাটাচড আছেন কিং কুইনের এনার্জি আছে কোন একটা জায়গা থেকে আপনার পার্টনার সত্যি অ্যাটাচড তো আছেনি অবশ্যই আছেন তার সঙ্গে এই যে ব্যাপারটা ইমোশনালি উনি যে ফ্যামিলির সঙ্গে ব্যালেন্স তৈরি করারও চেষ্টা করছেন যে কারণ এমন হতেই পারে যে কন্ট্রোলিং মেন্টালিটি একটা ওনার ফ্যামিলির ওনার প্রতি তো রইছে সেটা তো আমি এখানে দেখতেই পাচ্ছি কন্ট্রোল তো ওনাকে করা হচ্ছে বন্ধু আর ওনার ফ্যামিলি না খুব কুইক থিঙ্কার খুব তাড়াতাড়ি চিন্তা করেন প্রচণ্ড অর্গানাইজড আর সেই যে সেই অর্গানাইজড ব্যাপারটাই না আপনার মধ্যে ল্যাকিং আছে কোনো একটা জায়গা থেকে ওনার ফ্যামিলি ওনাকে বারবার বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা উনিও হয়তো নিজের গ্রোথের জন্য চেষ্টা করছেন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছেন আপনাদের মধ্যে অনেকেই এরকম হয়ে থাকতে পারে যে মিউচুয়াল সেপারেশনেও আছেন হতে পারে ঠিক আছে তো আপনারা কিন্তু দুজনেরই এনার্জি যেটা দেখছি ব্যালেন্স করার একটা আপনার যে মেন্টালিটিটা আপনার পার্টনারও কিন্তু খুব কষ্টের মধ্যেই আছে ঠিক আছে তো বন্ধু আসুন দেখে নিই যে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশান কী হতে চলেছে নেক্সট অ্যাকশান হ্যাঁ ফ্যামিলির ইনভলভমেন্ট তো রয়েছে কোনো কাজ করতে অগ্রসর হতে বাধা দেওয়া একটা অলওয়েজ তাকে বাধা দেওয়া হচ্ছে যে কোনো কাজ করতে তো তবে উনি কিন্তু আপনাকে ভালোবাসেন আপনার সঙ্গে শীঘ্রই কনট্যাক্ট করবেন আপনার দিকে আসবেন আমি বললাম না উনি যথেষ্ট পরিমাণে আপনাকে মিস করছেন দেখুন এখানেও কুইন অফ সোর্সের এনার্জি এসেছে এখানেও কুইন অফ সোর্সের এনার্জি এসেছে এখানে ফ্যামিলিতে ওনার ফিমেল ক্যারেক্টারের ইনভলভমেন্ট না আমি প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি ওনার একটা স্ট্রেস প্রচণ্ড আসছে লোনলিনেস থেকে কিন্তু ব্যাপারটা এসেছে এখন উনি যে কোনো সমস্যা সমাধানের জন্য তৈরি উনি যে কোনো কাজে কিন্তু উনি এগোতে পারেন ওনার সমস্যা সমাধানের মেন্টালিটি কিন্তু ওনার মধ্যে এসেছে কিন্তু একটা সাপোর্টের দরকার দেখছেন আলটিমেট কিন্তু উনি আপনার জন্য প্রচণ্ডই কষ্ট পাচ্ছেন আর উনি আপনার আপনাকে কন্ট্যাক্ট করবেন আর কেউ কেউ এমন হতে পারে যে হয়তো আলটিমেট আপনার কাছ থেকে সরে গেল ঠিক আছে আর একদমই সরে গেল কিন্তু চেষ্টা করবেন আর ওনার উপর প্রেশার আছে বন্ধু প্রচণ্ড প্রেশারাইজড আছেন উনি ওনার লাইফে উইথ দ্য টেন অফ ওয়ান্স এতটাই প্রেশারে আছেন যে উনি চেষ্টা করেও না এই জায়গাটা করতে পারছে না ইভেন ওনার ফ্যামিলির সঙ্গে ওনার প্রচণ্ড অশান্তিও করছেন যে যাতে আপনাকে ওনার ফ্যামিলি মেনে নেয় ঠিক আছে কিন্তু এখানে কিছু হিডেন থিংস আছে আর উনি উনিও পেশেন্স নিয়ে চলছেন বটম অফ দ্য ডেক এসেছে সেভেন অফ পেন্টিকলস ওনার উনিও পেশেন্স নিয়ে চলছেন বন্ধু কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উইথ দ্য মুন কার্ড অ্যান্ড ফাইভ অফ কাপস উনি চেষ্টা করেও না এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না অনেক কিছু হিডেন ব্যাপার আছে অনেক কিছু হিডেন থিংস আছে যেটা উনি চেয়েও কিন্তু এই জায়গাটা তৈরি করতে পারছেন না এমন হতেই পারে যে একটা ডিভোর্সের কথা বা সেপারেশানের কথা বা ব্রেকআপের কথা একটা কিন্তু উঠতে পারে ঠিক আছে তো সেই জায়গাটা থেকে উনি প্রচণ্ড হার্ট ব্রেক আছেন আর আর একটা বিষয় কি জানেন তো যে একটা প্রতারণা মানে কোনো একটা জায়গা থেকে ওনার মনে হয়েছে যে আপনি ওনার সঙ্গে প্রতারণা করেছেন বা আপনার যে এনার্জিটা এখন না সেটা মানে ওনার কাছে খুব খারাপ এনার্জির মতো রয়েছে তো উনি ভয় পাচ্ছেন বেসিক্যালি না উনি আপনার সঙ্গে আবার ভয় পাচ্ছেন আবার এক হতে কারণ এমন অনেক কিছুই আনসিন প্রবলেমস থেকে থাকতে পারে যেটা হয়তো সেই প্রবলেমটা না উনি দেখতে পাচ্ছেন না এটা হতে পারে ঠিক আছে বা এমন হতেই পারে যে এমন তো নয় যে উনি আপনাকে এতটা ভালোবেসে এগোবেন ফ্যামিলির বিপরীতে গিয়ে আপনি ওনার সঙ্গে সেই কেমিস্ট্রিটা আবার করতে পারবেন তো কারণ আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এমন হতেই পারে যে আপনি একটু না বেশি ফোকাস ছিলেন আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ক্যার ফাইন্যান্সের জন্য যেটা কিন্তু আপনাদের দুজনের রিলেশানে একটা বড় ম্যাটার করেছে ঠিক আছে তো আসুন দেখে যে ওনার দিক থেকে আপনার জন্য কি মেসেজেস রয়েছে তো দেখেনি কী মেসেজেস রয়েছে ওনার আপনার জন্য দেখুন ফার্স্ট মেসেজই আছে যে উনি চেঞ্জ হয়ে গেছেন ট্রান্সফরমেশান ওনার মধ্যে এসেছে আর সেই রিজনটা কিন্তু আপনি যেটা আমি বলছিলাম উনি আপনার সঙ্গে কিন্তু ফিউচার দেখছেন ঠিক আছে এমন নয় যে উনি অন্য কারোর কথা ভাবছেন গোয়িং রাউড রাউন্ড ইন সার্কেলস আমার যতদূর বটম অফ দ্য ডেক এসেছে যে দেখুন ডু ইউ মিস মি দ্য ওয়ে আই মিস ইউ অবশ্যই আমি এখানে বলবো যে বন্ধু উনি কিন্তু আপনার সঙ্গে একটা গ্রোথ চাইছেন আপনার সঙ্গে উনি নিজের লাইফে না নিজেই একটা গোল গোল ঘুরছেন উনি নিজেও বুঝতে পারছেন না যে ওনাকে কোন দিকে যেতে হবে উনি আপনাকে নিয়ে এখনও স্বপ্ন দেখেন ফিউচারে কিন্তু উনি অনেকটাই পাল্টে গেছেন আর ওনার এটা জানার আছে যে উনি আপনাকে যতটা মিস করছেন আপনিও ওনাকে কি সত্যি ততটা মিস করছেন তো যদি মিস করে থাকেন কনট্যাক্ট করুন ঠিক আছে আমি এটাই বলবো তো ঠিক আছে বন্ধু এখান পর্যন্ত ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পার্সোনাল রিডিংয়ের সমস্ত ইনফরমেশান ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে চেক করে নেবেন নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন টেক কেয়ার বা বাই